হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফ্রাই প্যানে একটা কেক তৈরি করে দেখাবো। আর এক মিনিট, কেকটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আজকে সকালবেলা আমার একটা আপুর সাথে কথা হয়েছে, আপুটা ফ্রান্সে থাকে। তো আপুটা আমাকে প্রশ্ন করছিল যে আপু, আমার কেকটা কেন ফুলে না, নিচে দিয়ে কেন মানে ফুলতে চায় না, বেক হয় না। আর এদিকে আমার আম্মু আজকে একটা কেক বানিয়েছে, আর অনেকদিন ধরে আমার কেক খেতে ইচ্ছে করছিল। প্রায় মানে রমজান শেষ হওয়ার পর থেকে আমার কেক খাওয়ার জন্য ইচ্ছে করছিল, কিন্তু মানে একটার পর একটা কাজ থাকার কারণে আর বানাতে পারলাম না। তো যাই হোক, সমস্যা নেই। আজকে ভাবলাম যে না, সবাই যখন কেক বানাচ্ছে তাহলে আমিও একটা কেক বানিয়ে ফেলি। আমি আজকে একেবারেই নর্মাল একটা কেক তৈরি করে দেখাবো, যেখানে মোল্ডের কোনো প্রয়োজনই হবে না। অনেকেই মানে কেকের নামটা শুনলেই বিরক্ত বোধ করে যে ধ্যাত, অনেক কিছু লাগবে। আজকে মানে বিরক্ত করে আর কখনোই কেক বানানো লাগবে না। আজকে আমি একেবারেই সহজ উপায় দেখিয়ে দেব, আর হাঁড়ি পাতিল যাতে কম নষ্ট হয়, কারণ কেক বানানোর সময় কিন্তু অনেক হাঁড়ি পাতিল নষ্ট হয়, এর কারণে আমি একেবারে সহজ উপায়ে দেখিয়ে দিব। এখানে আমি মোট 4টা ডিম নিয়েছি একটা কেক বানানোর জন্য। তো প্রথমে আমি ডিমটা আর কুসুমটা আলাদা করে নিব। অনেকে দেখা যায় কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করার জন্য অনেক স্ট্রেনার, তারপর অনেক কিছু ইউজ করে। তো আমি আজকে জাস্ট সিম্পলভাবে দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ঠিক এরকম আস্তেই করে ভাঙতে হবে। একটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও, জাস্ট এভাবে একটা প্রেস করে। এদিকটা যখন ভাঙা হয়ে যাবে তখন এটাতে হালকাভাবে খোসাটা আলাদা করে নিতে হবে। এই যে, তাহলে কিন্তু আর কুসুমটা ভাঙবে না। আমি সবসময় এভাবেই করি। এই যে আমি 4টা ডিম খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন আমি এখান থেকে কুসুমগুলো আলাদা করে একটা ছোট বাটিতে রাখব। ঠিক এরকম ভাবে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে, কোনো চামচের সাহায্যে উঠাতে গেলে কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে। তো আমি কুসুম আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখন আমি একটি বিটারের সাহায্যে ডিমটা বিট করে নেব, কোনো চিনি কিংবা তেল কিছুই দিব না। ঠিক এরকম যখন ফোমের মতো হয়ে যাবে তখন আমি বিট করা বন্ধ করে দিব। তো আমি যে ডিমের সাদা অংশটা ফোম করেছিলাম সেটা আমি আলাদা একটা বাটিতে নিয়েছি, আর এখন হচ্ছে ডিমের কুসুমগুলো এই বাটিতে ঢেলে দিব। আর এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি আরও 2 টেবিল চামচের মতো চিনিটা বেশি দিব, কারণ আমি এটা চকলেট কেক বানাচ্ছি। আর দিয়ে দেবো 1/2 কাপ তেল। তেল না দিলে কিন্তু চিনিটা বিট করা যাবে না, মানে চিনিটা গলতে চাইবে না, এই কারণে তেলটা আগে দিয়ে নিতে হবে। তো এখন আমি এটা আর ক্লিন করবো না, এভাবেই সরাসরি বিট করতে থাকবো। আমার এটা বিট করা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার রেখে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ফুলবে না। আর দিব হচ্ছে 1/4 চা চামচ বেকিং সোডা। এখন আমি সবগুলোকে একটু ছেলে নিব। এবার আমি ডিমের সাথে ময়দাটা মিক্স করে নেব। আর মিক্স করতে একটু কষ্ট হলে সেক্ষেত্রে বিটার মেশিনটা একে দিয়ে মানে একেবারে লো পাওয়ারে দিয়ে একটু বিট করতে হবে। এখন একটু ঘন দেখালো সমস্যা নেই, ডিমের ফোমটা অ্যাড করার পর নর্মাল হয়ে যাবে। এই টাইমটা বিট না করলেও চলে। তো আমি তারপরও মানে একেবারে লো পাওয়ার দিয়ে বিট করতেছি। এবার আমি এই অংশটা হাতেই মিক্স করে নেব।
এটাকেও চাইলে বিট দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর আমি মনে করি হাতে করাটা বেস্ট। হাতে করলে কেকটা সুন্দর করে ফুলে। আসলে মানে কেকটা বানানোর সময় প্রত্যেকটা জিনিসেরই এক একটা অবদান থাকে, সেটাই আর কি। একটা স্টেপে যদি ভুল হয়ে যায় তখন কেকটা আর হতে চায় না। আর সবার শেষে আমি 2 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ কেকের মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব কোকো পাউডারের সাথে। এবার সবার শেষে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশাতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা একটু গর্তযুক্ত ফ্রাই প্যান, এটা কিন্তু ছড়ানো ফ্রাই প্যান না। আমি এটাতে একটু তেল মেখে তারপর একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, এটা জাস্ট সিম্পল একটা কাজ। আর কোন প্যানটাতে আপনারা কেকটা বসাবেন সেটা কিন্তু অতি জরুরি একটা জিনিস। যেমন ধরুন এইটা কিন্তু একেবারে ছোট একটা প্যান, এটাও কিন্তু একটা প্যান, এটাও কিন্তু গর্তযুক্ত। এখন আমরা এই কেকটা যদি এটাতে বসাই তাহলে কিন্তু কেকটা পাতলা হবে, তখন কেকটা যদিও ফুলে কিন্তু তারপরও বোঝা যাবে না যে কেকটা ফুলেছে। আর এটার মধ্যে যদি কেকটা বসাই তাহলে কিন্তু কেকটা উপর থেকে ফুলবে, এটা ছড়িয়ে যাবে না, আর দেখতেও সুন্দর লাগবে। কেকটা ফুললে কেকটা খেতে কিন্তু খুব মজা হবে। তো এর কারণে সবসময় কেকের ব্যাটার অনুযায়ী আপনারা কেকের পাত্রটা সিলেক্ট করবেন। তো এত বড় কোনো হাঁড়িতে বসাবেন না যে মানে কেকটা যে ফুলতেছে সেটা বোঝা না যায়, এরকম ছোটো কিংবা মিডিয়াম যে কোনো সাইজের হাঁড়িতে সেট করবেন। আর এটা হয়তো বা ভাবতে পারেন যে এটা কোনো ময়লা, ময়লা না, এটা আমার পাতিলে দাগ লেগে আছে, মানে এটা আর উঠেনি, হলুদে দাগ লেগেছে আর উঠেনি। তো যাই হোক, কেকের ব্যাটারের পরিমাণটা অনুযায়ী আপনারা হাঁড়িটা অথবা প্যানটা সিলেক্ট করবেন। তো আমি কিন্তু একেবারে ছোট একটা প্যান নিয়েছি, এখন আমার কেকের ব্যাটারটা আমি ঢেলে দিব। কেকের ব্যাটারটার পরিমাণটা এমনভাবে হতে হবে যাতে কেকটা এরকম হাফ পরিমাণ পর্যন্ত ফাঁকা থাকে, যাতে কেকটা ফোলার জন্য স্পেস পায়। আবার মানে ছোট বলেছি বলে আবার এত ছোট দিয়ে দেবেন না যাতে এই পর্যন্ত হয়ে যায়, তাহলে কিন্তু কেক ফুলবে না, একেবারে হাফ জায়গা রাখতে হবে। তো আমার হাঁড়িটার হাফ পোর্শন কেকটা হয়েছে আর হাফ বাকি আছে যাতে কেকটা ফুলতে পারে, সেই জন্য আমি স্পেসটা রেখেছি। আর এখন আমি হাঁড়িটা ধরে একটু এভাবে ট্যাপ করে দিলাম যাতে মানে কেকটা ভিতর থেকে কোনো বাবল থাকলে সেটা চলে যায়। তো এখন আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে কভার করে দিব। এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আমি এটাকে কভার করে দিব, একেবারে সিম্পলভাবে কভার করতে হবে। এখন একটা হাঁড়িয়ে আমি বসিয়েছি, এখানে কিছুই দেইনি, এখন জাস্ট এই হাঁড়িটা আমি এটার উপর বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বসিয়ে দিব। আর এই হাঁড়িটা থেকে এটা কিন্তু একটু বড়, এটা একটা ফ্রাই প্যান, আর কড়াইটা আমি ভালো করে গরম করে নিব। আর উপরে একটা ঢাকনা দিয়ে দেব যাতে অ্যালুমিনিয়াম ফয়েলটা চেপে থাকে। আর এখন হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, আমি চুলাটা লো করে দিচ্ছি। এভাবে কড়াইটা 40 মিনিট পর্যন্ত রাখতে হবে, মানে কেকটা এভাবে বেক করব 40 মিনিট ধরে। আর এদিকে আমার এই জায়গাটা ময়লা হয়েছে, আর জাস্ট এই কয়েকটা হাঁড়ি পাতিল নোংরা হয়েছে, এখন এগুলো ক্লিন করে ফেলবো। আর এই স্প্রেটা দিয়ে এখানে জাস্ট হালকা করে স্প্রে করে দিব, তারপর একটা টিস্যু নিয়ে, কিচেন টিস্যু নিয়ে জাস্ট এভাবে ক্লিন করে দেব, 5 মিনিটেই ক্লিন হয়ে যাবে। দেখতে
দেখুন জায়গাটা পরিষ্কার, আর এখন এগুলো আমি পরিষ্কার করে দেবো। আমার কেকটা হয়ে গিয়েছে, আমি মাঝখানে একবার একটু চেক করেছিলাম, আর এখন আমি দেখাচ্ছি এই যে। আর কেকটা হওয়ার পর কিন্তু একটু টুথপিক দিয়ে চেক করে নেবেন, এভাবে একেবারে ক্লিন। আর আমার এই জায়গাটা এরকম হয়েছে কারণ আমি ফয়েল পেপার দিয়েছিলাম ওপর দিয়ে, কোনো ব্যাপার না এটা। এখন আমি কেকটাকে হালকা ঠান্ডা করে তারপর মোড় থেকে বের করে নিবো, আর কি পাতিটা থেকে বের করে নিবো, সরি এটা তো মোড় না। আমি কেকটা হালকা ঠান্ডা হতে দিব, আর আমি দেখাচ্ছি হাঁড়িটার নিচের অবস্থা। আমার হাঁড়ির কিন্তু কোনো সমস্যা হয়নি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমার পুরাতন একটা কড়াই, কোনো বালু কিংবা লবণ কিছুই আমি দেইনি। তো এখন আমি কেকটা হাঁড়ি থেকে বের করে নেব। প্রথমে আমি হাঁড়ির সাইডটা একটু আলতো হাতে মানে একটু ছড়িয়ে নিব আর কি। জাস্ট একটা প্লেট নিয়ে নিচে দেখুন, এই যে আমার এটা কিন্তু হাঁড়িটা, আর নিচে কিন্তু একটু লাগিনি, আর কেকটা খুব সুন্দর করে ফুলেছে দেখতেই পাচ্ছেন। আমি নিচের বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। কেকটা দেখতে কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন, আর আমি এখনই আপনাদেরকে কেটে দেখাবো। কেকটা এখনও একটু গরম আছে, তারপরও মানে আপনাদের সুবিধার্থে আমি এখনই কেটে দেখাচ্ছি। আর কেকটা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে, আমি একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে কতটুকু ফুলেছে কেকটা, খুবই সুন্দর করে ফুলেছে একেবারে এরকম। তো এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। আর দেখুন কেকটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে, একবারে ডেবে যাচ্ছে না, আমি যে এত প্রেস করছি তারপরও ডেবে যাচ্ছে না, তারপরও কিন্তু ডেবে যাচ্ছে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ আমার সব কিছু পরিমাণ পারফেক্ট ছিল এর কারণে। তো যাই হোক, তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর আর সুস্বাদু একটা কেক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।